উন্নত ভারতের সংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। সিআইআই এর বাজেট পরবর্তী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী বৃদ্ধিতে ভারতের শেয়ার প্রায় 16% পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওই অধিবেশনের শুরুতেই তিনি আরও বলেন, গত 10 বছরে আমাদের সরকার দেশের প্রতিটি খাতের অর্থনীতির বৃদ্ধির দিকে বিশেষ নজর দিয়েছে। আজ বিশ্ব ভারতের শক্তিকে স্বীকৃতি দিতে শুরু করেছে। দিল্লির বিজ্ঞান ভবনে এদিন অনুষ্ঠিত হয় ওই অধিবেশন। প্রধানমন্ত্রী মোদী সেখানে উল্লেখ করেন, সব সংকট এবং চ্যালেঞ্জের মধ্যেও বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে ভারত অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। তিনি বলেন, প্রযুক্তি বর্তমান আর প্রযুক্তি ভবিষ্যৎ। আমাদের সরকার এই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ এই প্রযুক্তির সঙ্গে যুক্ত বলেই উল্লেখ করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 2014 সালের আগে বাজেটে শুধু ঘোষণাই করা হতো, কাজ হতো না। আগের সরকার প্রকল্পগুলি বাস্তবায়নের উপর কোনো জোর দিত না, কিন্তু আজ প্রতিটি ক্ষেত্রেই দ্রুত পরিবর্তন ঘটছে, পরিকাঠামোর উন্নতি হচ্ছে। গত 10 বছরে দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এভাবে অগ্রসর হলে ভারত শীঘ্রই উন্নততর দেশ হিসেবে মাথা তুলবে। প্রধানমন্ত্রী বাজেট সম্পর্কে বলতে গিয়ে আরো জানিয়েছেন, সরকার রেলের বাজেট 8 গুণ বাড়িয়েছে, কৃষিখাতে বাজেট 4 গুণ বাড়িয়েছে, কৃষকদের দিকে নজর রাখছে। প্রধানমন্ত্রীর কথায়, বিপর্যয় না ঘটলে ভারত আরও এগিয়ে যেত। প্রধানমন্ত্রী মোদী বলেন, গত কয়েক বছরে সারা বিশ্বে একাধিক বিপর্যয় ঘটেছে, আর এর মধ্যে আমরা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি ও সমাধান করেছি। মহামারী থেকে শুরু করে যুদ্ধের প্রভাব ভোগ করতে হয়েছে আমাদের। এই চ্যালেঞ্জগুলি যদি না আসত, তবে ভারত আজ যেখানে আছে তার থেকে অনেক বেশি এগিয়ে যেত। জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের দিকেই যে গুরুত্ব দেওয়া হচ্ছে সে কথা উল্লেখ করেন মোদী। তিনি জানান, গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। সাথিও, আজ হাম জিস দুনিয়া মে রহ রহে থে হ্যায়, ওয়াহাঁ বহুত সারি অনিশ্চিততাওঁ সে ভরি হুই হ্যায়। অর এসি দুনিয়া মে ভারত জ্যাসি গ্রোথ অর স্ট্যাবিলিটি হোনা এক্সেপশন হ্যায়। ऐसी अनिश्चितता के समय में भी भारत के फॉरेन एक्सचेंज रिजर्व्स में अच्छी खासी वृद्धि हुई है। आज जब सारे देश लो ग्रोथ या हाई इन्फ्लेशन से जूझ रहे हैं, उन परिस्थितियों में भारत हाई ग्रोथ और लो इन्फ्लेशन वाला इकलौता देश है। इतनी बड़ी महामारी के बावजूद भारत का फिस्कल प्रूडेंस पूरी दुनिया के लिए रोल मॉडल है। ग्लोबल गुड एंड सर्विस एक्सपोर्ट में भारत का कंट्रीब्यूशन लगातार बढ़ रहा है। ग्लोबल ग्रोथ में आज भारत का शेयर 16% हो गया है। और आप ध्यान दीजिए, भारत ने ये ग्रोथ तब हासिल करके दिखाई है जब पिछले 10 साल में इकोनॉमी को झटका देने वाले अनेक संकट आए। हमारे कार्यकाल में ये भी एक मुसीबत रही, 100 साल की सबसे बड़ी पेंडेमिक, दुनिया के अलग अलग देशों में युद्ध की स्थिति, भारत में बड़ी बड़ी प्राकृतिक आपदाएं, कभी साइक्लोन, कभी सूखा, कभी भूकंप। हमने हर संकट का मुकाबला किया, हर चुनौती का समाधान किया। अगर ये संकट न आते तो भारत जहां आज पहुंचा है उससे भी कहीं अधिक ऊंचाई पर होता, और ये मेरा विश्वास मेरे अनुभव के आधार पर मैं कह रहा हूं। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।